बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम वेलकाम बैक टू माई चैनल आपनारा केमन आछेन आमी तो आलहमदुलिल्लाह बेश भालो आछी। तो प्रतिदिनेर मतो आज एक भिडियो निये एसेछि आपनादेर माझे। तो सकालबेला नास्ता थेके शुरू करेछि आजकेर भिडियोटा। आर तो सकालबेला नास्ता होच्छे आलू भाजी, तारपर रुटी, डिम भाजा आर होच्छे कांठाल। तो बंधुरा देखा शुरूते प्रथम एक लाइक दिए देखा शुरू करबें, जदि भलो लागे अवश्य सबस्क्राइब कर देवें, पाशे थाका बेल आइकनटी क्लिक कर देवें। आमी जे नियमित तो आपडेट देव आपनादेर मोबाइले साथे साथे पौंछे जाबे। आर बंधुरा आमार भिडियोटा खूबी छोटो छोटो भिडियो देई, तो आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखबें। आर तो नास्ता बानिये निच्छि। আর আজকে আমি অসুস্থ, খুবই ঠিক আমার শরীরটা। এখন আমার হাজবেন্ড নাস্তা বানাচ্ছে, এ তো আমাকে অনেক হেল্পফুল করে ও। আর আমার হাজবেন্ড সকালবেলা নাস্তা খেয়ে মাছটাকে খাইয়ে দিয়ে চলে গেছে ওর কর্মস্থলে। আর এখন আমি আজমির আর নাস্তা খাবো, এখন এই যে বানিয়ে নিচ্ছে নাস্তা। আজমির রুটি আলু ভাজি দিয়ে খেতে অনেক লাইক করে, সেজন্য আলু ভাজিটা এই যে দিয়েছি আজকে। আর মাছটা তো আলু ভাজি খাবে না, কি তো আলু ভাজি একটু মানে মর্জি করে ও খেতে চায় না। আর এখন এই যে মাছটাকে ডিম পোস্ট করে দিয়েছি, আর ডিম পোস্ট করে দিয়েছি আর ও মর্জি করতেছে, নিচে বসিয়েছি ও বসতে চায় না নিচে, ও উপরে উঠে বসবে, খাটে বসবে, সেজন্য ওর আব্বুকে ডেকে নিয়ে উপরে উঠে গেল। আর আজমির আর আমি নিচে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছি। এ তো আজমির খাচ্ছে আর বলতেছে যে আম্মু আবার ঘুমে ধরে গেছে। আর এখন বাজে আটটা, আর আটটার সময় আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি। এই তো মাছটা উপরে উঠে না বসা নাস্তা খাবে ওর আব্বুর সাথে। আর এখন এই যে আমি নাস্তা খেয়ে তারপরে আমি কিচেনে যাব দুপুরবেলা রান্না। তো আজকে দুপুরবেলা রান্না আমি শেয়ার করব না বন্ধুদের, বিকেলবেলার নাস্তা আর বিকেলবেলার কী রান্না করব ওইটা শেয়ার করব। আর বিকেলবেলা তো এই যে নাস্তাগুলি খেয়ে নিচ্ছি, আর মাসরার আব্বু কাঁঠাল দিয়ে রুটি খাচ্ছে আর আমি হাসছি যে তুমি কাঁঠাল দিয়ে রুটি খাচ্ছ, আমার বন্ধুদেরকে শেয়ার করি। আর এ তো এটা হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা আমি বানাবো রোল। তো রোলের আজকে পুরটা বানাবো ওই পুরের রেসিপিটা পুরোটা শেয়ার করব। আর এখন এই যে পুরটা বানানোর জন্য যে চিকেন দিয়ে আর সবজি দিয়ে দুই আইটেমের সবজি দিয়ে আমি পুরটা তৈরি করছি। আর এখন এই যে চিকেনটা হালকা বেজে নিচ্ছি, আর চিকেনটা দেওয়ার পরে এতো ফুটে ফুটে যাচ্ছে পানি দিয়ে পুরোটা আমার চুলা নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন এই যে চিকেনটা হালকা বেজে নিয়ে তারপরে আমি দুই আইটেমের সবজি যে গাজর আর বরবটি ওইটা দিয়ে আর একটু ফ্রাই করব। আর আমি এই পাশ দিয়ে চিকেনটা ফ্রাই করছি। আর এই যে সবজিটা আমি দিয়ে দিলাম, সবজি দিয়েছি দুই আইটেমের সবজি, এটা হচ্ছে গাজর আর বরবটি দিয়ে, আর চিকেন দিয়ে আর একটু লবণ দিয়ে আমি একদমই সফট করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি কী কী মশলা দিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে চাট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়া আমি নামিয়ে নিলাম আমার বক্স থেকে। এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, তারপরে দিয়ে দিলাম এখন চাট মশলা, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে এখন দিয়ে দিলাম সয়া সস 2 টেবিল চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ভাজা ভাজা করে, তারপরে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, আর মাস্টার আব্বুকে বলছি আজকে আনতে। আর এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এই যে কাঁচা পেঁয়াজ যেটা আর ওইটা তো একদম পুরোটাই ফ্রাই করা হয়ে গেছে সবজি আর চিকেন, এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরে দেওয়া দিলে এই যে এটা আছে রোলটা খেতে অনেকটা মজা লাগে।
আর রোলটা বানাবো আমি রাত্রে, তো কালকে রেসিপিতে আমি রোল দেখাবো, আজকে আর দেখাবো না। আর এই দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে তারপরে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আরেকটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তখন কোথায় কাজে কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেশ বিদেশ থেকে যারা আমাকে শেয়ার করছেন, আমার ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি যারা আমার ভিডিওটা একেবারে শেয়ার করে দেয়। আর এ তো হয়ে গেছে রোল, আর এখন এই যে মাছটা, এটা হচ্ছে বিকেলবেলা রান্নাবান্না শেয়ার করছি। আর এই যে মাছটা বাহিরে ঘুরতে যাচ্ছে, আর ওর তো বিকেলবেলা একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। আর এই যে এখন আমি যে রাত্রের জন্য রান্না করব, খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে আর অল্প একটু আলু দিয়ে রান্না করব। আর এই রেসিপিটাও আপনাদের সাথে পুরোটা শেয়ার করব না, কারণ অফ ক্যামেরায় আমি কিছু কিছু শেয়ার করেছি, আর অফ ক্যামেরা পুরোটা আমি রান্না করেছি। আর এখন এই যে খাসির মাথাটা আমি গরম পানি দিয়ে আমি মাথাটা পুরোটা লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে যাতে করে যেই খাসির মাথা থেকে একটু আলগা একটু অন্যরকম গন্ধ আসে, ওই গন্ধটা দূর করার জন্য আমি লেবুর রস আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে প্রেশার কুকারে আমি এই খাসির মাথাটা রান্না করব। দিয়ে দিলাম তেল প্রেশার কুকারে, আর এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে আমি যে যে মশলাটি দেব, তেজপাতা আর গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে হালকা ফ্রাই করে তারপরে আমি যে যে মশলাগুলি দেব, তো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলা সব কিছু দিয়ে তারপরে আমি এই যে কষিয়ে নিচ্ছি। কষানো হলে উপরে তেল বেশি উঠলে তারপরে আমি ওই যে মাথাটা, যে খাসির মাথাটা আছে মাথাগুলি আমি দিয়ে দেব। এই যে উপরে তেলটা বেশি উঠেছে, আর এখন আমি যেই খাসির মাথাটাগুলো আছে ওই মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মাথাটা তারপর আমি যে ডাল দিয়ে রান্না করব, মুগ ডাল দিয়ে, মুগ ডালটা দিয়ে দেব। এটা যতটুক পারেন আপনারা ভালো করে কষিয়ে নিতে হবে, আর মশলাটা ভালো করে কষালে তরকারিটা অনেক খেতে অনেক ভালো লাগে। আর এই যে মুগ ডাল আর আলু আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব। আর বন্ধুরা, আমি যেই ব্লগার নিপাপুর সম্বন্ধে আমি কিছু কথা কালকে শেয়ার করব কালকের ভিডিওতে, তো আমার সাথে থাকবেন। তো আমি কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই শুনে নেবেন, যে আপু আমাকে কতটা হেল্প করছে আর কতটা আপু অমায়িক, অনেক ভালো। আজকের মতো বিদায়, আল্লাহ।